আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের এক, সুধীরবাবু শিক্ষক ছিলেন বাংলা ভাষা ও সাহিত্যের। একের দুই, ননিদা খেলার সময় প্রয়োগ করেছিলেন ননিটিক্স। একের তিন, যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেন লাহোর সেন্ট্রাল জেলে। দুয়ের দাগে, দুয়ের এক, ননিদা পকেট থেকে কি বের করেছিলেন? ক্রিকেটের আইনের বই বের করেছিলেন। দুয়ের দুই, নাপাহাড়ার পরীক্ষায় শেষ পরীক্ষা দিতে দিতে পরীক্ষা দিতে হয়েছিল কোন শহরে গিয়ে? নাটোরে গিয়ে। দুয়ের তিন, হাবুদে ক্লাসের মনিটরের নাম কি? হরিপদ। তিনের একে বলেছে যতীন্দ্রনাথের পিতামহ কে ছিলেন? পিতামহ ছিলেন মহেন্দ্রনাথ দাস। তাহলে যতীন্দ্রনাথের পিতামহ কে ছিলেন? মহেন্দ্রনাথ দাস। ওর সাথে আছে যতীন্দ্রনাথের ছদ্মনামগুলি কি ছিল? যতীন্দ্রনাথের প্রথমে ছদ্মনাম ছিল রবিন, আর একটু সিনিয়র হলে দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। তাহলে প্রথমে ছিল রবিন, আর একটু সিনিয়র হলে দ্বিতীয় ছদ্মনাম হয় কালীবাবু। তিনি দুই বলেছে মোনাদা খেলায় ক্যাপ্টেন ছিলেন। মোনাদার পুরো নাম কি? মোনা চৌধুরী। তিনি কোন খেলায় ক্যাপ্টেন ছিলেন? এটা আছে 142 পেজে। ননিদা নট আউট গল্পে রয়েছে এটা। রূপালী সঙ্গের সঙ্গে সিসিএইচ এর যে খেলা হয়েছিল সেই খেলায় মোনাদা বা মোনা চৌধুরী ক্যাপ্টেন ছিলেন। তাহলে রূপালী সঙ্গের সঙ্গে সিসিএইচ এর যে খেলা হয়েছিল সেই খেলায় মোনা চৌধুরী ক্যাপ্টেন হয়েছিলেন। তিনের তিন দিয়েছে সুধীরবাবু চেহারায় বর্ণনা দাও। লিখবে সুধীরবাবু দশাশয়ী, মানুষটির পরনে ছিল ধুতি পাঞ্জাবি আর কাঁধে পাট করা সাদা চাদর। তিনি দশাশয়ী আকারের মানুষ ছিলেন, আর তার তিনি সবসময় ধুতি পাঞ্জাবি পরতেন আর কাঁধে পাট করা একটা সাদা চাদর থাকতো। তিনি চারে বলেছে হৃদয় ও জমা দিল তার ফাঁকা খাতা। হৃদয়ের খাতা ফাঁকা কেন? এটা নাপাহাড়ার পরীক্ষা থেকে দিয়েছে শঙ্খ ঘোষের, 138 পাতায় রয়েছে। কারণ তার খাতা ফাঁকা ছিল, কারণ সে কিছু লিখতে পারেনি, কারণ সে কিছু পড়ে আসেনি, তাই জন্য তার খাতা ফাঁকা ছিল। চারের একে বলেছে ননিদা চেঁচিয়ে উঠলেন ম্যাচ ড্র। ম্যাচটি কোন কোন দলের মধ্যে হয়েছিল? ম্যাচটি হয়েছিল রূপালী সংঘ আর সিসিএইচ দলের মধ্যে হয়েছিল খেলাটা। রূপালী সংঘ আর সিসিএইচ এর মধ্যে খেলাটা হয়েছিল। ননিদা কোন দলের প্লেয়ার ছিলেন? ননিদা সিসিএইচ দলের প্লেয়ার ছিলেন। তার একথা বলার পর কি ঘটনা ঘটেছিল? আর এই খেলাটি যারা পরিচালনা করেন তাদের কি বলে? তাদের আম্পায়ার বলে। এই যে ননিদা চেঁচিয়ে উঠলেন ম্যাচ ড্র, রূপলীর ব্যাটসম্যান তখন প্রতিবাদ জানিয়ে বলল বল ডেলিভারির মাঝে যদি খেলা শেষ করা না যায় তাহলে ওভারের মাঝেও খেলা শেষ করা যাবে না, শুরু হলো তর্কাতর্কি, 20টুকে আরও 5টা বল করে ওভার শেষ করতে হলে জেতার জন্য রূপলী একটা রান করে ফেলবেই, বাই লেগ বাই ওয়াইড যেভাবেই হোক। কিন্তু ননিদাকে দমানো সহজ কথা নয়, ফস করে তিনি আলোর অভাবের আপিল করে বসলেন আর চটপট সেটা মঞ্জুর হয়ে গেল। আর ক্রিকেট খেলা যারা পরিচালনা করে তাদেরকে বলা হয় আম্পায়ার। চারে দুয়ে আছে সেই শূন্য খাতায় সেদিন যেন হয়ে উঠেছিল হেডমাস্টার মশার মস্ত এক জয়তিলক। আমাদেরও শূন্য খাতা সেদিন হেডমাস্টার মশার মস্ত এক জয়তিলক কীভাবে হয়ে উঠেছিল? এটা তোমাদের বইয়ের 138 পাতায় আছে। সেদিন সেই ছোট্ট পরীক্ষায় এই যে ঘন্টা পড়ে গেল হৃদয়ে জমা দিল ফাঁকা খাতা, সেই ফাঁকা খাতা সেই শূন্য খাতায় সেদিন যেন হয়ে উঠল হেডমাস্টার মশার মস্ত এক জয়তিলক। আমাদেরও না বললেই চলে, এটা সবাই বুঝতে পারছো। সেই ছোট্ট পরীক্ষাটিতে পাশ করেনি হৃদয়, কিন্তু অল্প কিছুদিন পড়াশোনা করে বেশ ভালোভাবে সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা। সেই শেষ পরীক্ষা দিতে যেতে হয়েছিল অন্য এক শহরে গিয়ে নাটোরে। পরীক্ষায় পাহারা দিতে দিতে সেখানকার শিক্ষক প্রহরীরা যখন বলেছিলেন যে ঘরে তো না থাকলেও চলে দেখি, এরা তো মুখ তোলে না, স্কুলের ছেলেরা তখন পরস্পরের দিকে তাকিয়েছিল মর্যাদা ভরা খুশিতে। সেই খুশি আমাদের ছোট্ট স্কুলের ছোট্ট একটা মর্যাদা। চারে তিনে দিয়ে বললে চারে তিনে বলেছে শুনেছিস রে ফাবুল তাবুল, হাবু ওরফে হাবুল চন্দ্রের রচনা
পড়াকে প্রশান্তর আবুলতাবুল মনে হয়েছে কেন, তুমি কি এর সঙ্গে একমত? হাবু ওরফে হাবুলচন্দ্র সুধীরবাবুর ক্লাসে বাংলাদেশে বর্ষাকাল রচনা লিখে আনেনি, কিন্তু স্যার হাবুলকে পড়ার জন্য নির্দেশ দিলে হাবুল কৌশলে বর্ষাকাল সম্বন্ধে নিজের অভিজ্ঞতাকে নিজের মতো সহজ সরলভাবে বলে যায়, ফলে হাবুর বলার মধ্যে ভাষাগত কোনো চাকচিক্য থাকে না, তাই হাবুর রচনা পড়াকে প্রশান্তর আবুলতাবুল মনে হয়েছে। আর না, আমি প্রশান্তর কথার সঙ্গে একমত নই। রচনা লেখার সময় বই থেকে তথ্য সংগ্রহ করার জন্য বইয়ের সাহায্য গ্রহণ করলেও রচনার গুণগত মান লেখার নিজস্বতার ওপর, মৌলিকতার ওপরে নির্ভর করে। চারের চার বলেছে, দোকানে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান, কত খ্রিস্টাব্দে ঘটনাটি ঘটে, কে ধরা পড়ে যান, ধরা পড়ার পর তার কী পরিণতি হয়েছিল? আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে কত সালে, কত খ্রিস্টাব্দে ঘটনাটি ঘটে? 1919 থেকে 20 সালে ঘটনাটি ঘটে, কে ধরা পড়ে যান? যতীন্দ্রনাথ দাস মাত্র 15 থেকে 16 বছর বয়সে পিকেটিং করতে গিয়ে ধরা পড়ে যান, আর ধরা পড়ার পর কী পরিণতি হয়? বিচারে তার 6 মাসের জেল হয়, কিন্তু জেলে তাকে অখাদ্য কুখাদ্য খেতে দেওয়া হয়, কঠিন আমাশয় রোগে আক্রান্ত হন, শেষ পর্যন্ত ডাক্তারের নির্দেশে মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। পাঁচের দাগে আসি, পাঁচের একে দিয়েছে গান্ধা দেশের বর্তমান নাম কান্দাহার, পাঁচের দুই মোরা বিবাদ করে খোদার ওপর পড়ি যে খোদকারী, পাঁচের তিন তরণী শব্দের অর্থ হলো নৌকা। ছয়ের দাগের গুলো এক নম্বরের বলেছে, ধরাতল কবিতা নৌকা থেকে কবি কি দেখেছেন? শ্যামল ধরণী ছায়াময় গ্রামগুলির দৃশ্য দেখেছেন। ছয়ের দুই বলেছে, অনুসন্ধিত কিশোরটি সাগরবেলায় কি কুড়িয়ে তোলে নকশা আঁকা ঝিনুক। ছয়ের তিন, কার কণ্ঠে মধুর তান উঠেছিল? নিমাই কণ্ঠে। সাতের দাগে আসি, সাতের একে বলেছে, অশোক যাহার কীর্তি চাইল অশোক কে, তিনি কার কীর্তি চেয়েছেন? অশোক যাহার কীর্তি চাইল অশোককে, অশোক হলেন মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট, কার কীর্তি চেয়েছেন? অশোক দেশমাতার কীর্তি চেয়েছেন, অর্থাৎ বঙ্গজননীর কীর্তিকেই মহামতি অশোক প্রচার করেছেন। সাতের দুই, মরক বন্যা এলে কী ঘটে, এর থেকে কী বোঝা যায়? এই উত্তরটা লিখবে কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুঃসহোদর বাই কবিতা, দেখা যায় মরক এলে হিন্দু মুসলমান উভয়েরই প্রাণ সংশয় ঘটে এবং বন্যা এলে দুই ভাইয়ের কুটির অর্থাৎ বাসস্থল ভেসে যায়। এর থেকে বোঝা যায় প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হিন্দু মুসলমান সমানভাবে প্রভাবিত হয়। সাতের তিন বলেছে, আমি যেন চলিয়াছি বাহিয়া তরণী, আমি কে? আমি হলো কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কুলে কুলে কবি কি দেখেছেন? কুলে কুলে কবি সবুজ পৃথিবী দেখেছেন। এগুলো এক নম্বরের পড়ে। সাতে চার বলেছে, ঝিনুক তো নয় বিদ্যারতন, কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? কিশোর বিজ্ঞানী কবিতা থেকে নেওয়া হয়েছে, আর কবি হলো অন্নদা শঙ্কর রায়, কবির নাম হলো অন্নদা শঙ্কর রায়। আটের দাগে আসি, আটের একে বলেছে, বৃদ্ধ এখন সুধায় লোকে, কে এখন বৃদ্ধ? লোকে তাকে কি জিজ্ঞাসা করে, তার প্রশ্নের উত্তরে তিনি কি বলেন? কবি এবং ছড়াকার অন্নদা শঙ্কর রায়, কিশোর বিজ্ঞানী কবিতায় কিশোরটি এখন বৃদ্ধ, তার নাম স্যার আইজ্যাক নিউটন। লোকে তাকে তার বাণী অর্থাৎ সারা জীবনের অভিজ্ঞতা উপলব্ধির কথা জিজ্ঞাসা করে, আর তার উত্তরে কি বলেন? লোকের প্রশ্নের উত্তরে সেই সেদিনের কিশোর পরিণত বয়সে যিনি জ্ঞান সাধনায় নিজেকে ডুবিয়ে দিয়েছেন, তিনি বলেন, জ্ঞান সমুদ্র পারহীন অপার কিন্তু রত্নপুরী, তিনি সেই জ্ঞানের সমুদ্রবেলায় কয়েক মুঠি নুড়ি কুড়ি পেয়েছেন মাত্র। আটে দুই বলেছে, চাঁদ সুরাজের আলো কেহ কম বেশি কি পায়, চাঁদ সুরাজের আলো কি? আর কবির এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থ বুঝিয়ে দাও। প্রশ্নের প্রদত্ত অংশটি কবি কাজী নজরুল ইসলামের লেখা মোরা দুঃসহোদর ভাই নামক কবিতা থেকে নেওয়া হয়েছে। আলোচ্য অংশে চাঁদ সুরাজের আলো বলতে চাঁদ ও সূর্যের আলোর কথা বোঝানো হয়েছে। আকাশে দিনের বেলা সূর্য আর রাতের বেলা চাঁদ অবিরত আলো দান করে জগৎকে আলোকিত করে, তার আলো প্রদানের ক্ষেত্রে কোনো বৈষম্য করে না, তারা আলো প্রদানের ক্ষেত্রে কোনো বৈষম্য করে না, হিন্দু বা মুসলমান উভয়ই সমানভাবে চাঁদ ও সূর্যের আলোয় আলোকিত হয়। প্রশ্নের প্রদত্ত পঙ্ক্তিটিতে আসলে হিন্দু ও মুসলমানের অভিন্নতার কথাই বোঝানো হয়েছে। আটে তিনি বলেছে, কবি দ্বিজেন্দ্রলাল রায়ের বঙ্গ আমার জননী আমার কবিতায় কবির বক্তব্য তোমার ভাষায় আলোচনা করো। কবি দ্বিজেন্দ্রলাল রায় তার বঙ্গ আমার জননী আমার কবিতাটিতে খুবই আবেগের সঙ্গে দেশের বর্তমান অবস্থার কথা প্রকাশ করেছেন, কিন্তু কবিও জানতেন দুঃখ প্রকাশ করে দেশোদ্ধার সম্ভব নয়। মেবার পতন নাটকে মানুষের কণ্ঠে তিনি বলিয়েছিলেন, গিয়াছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ। এখানেও তেমনই তার কবি বক্তব্যটি অস্পষ্ট নয়। মানুষ অনেক সময় গভীর দুঃখে হতোদ্যম হয়ে পড়ে, পরাধীন হয়ে থাকতে থাকতে তাদের অন্তঃশক্তি যে কমে আসছে এও তার অজানা ছিল না। তাই তিনি এই কবিতায় ভারতের গণজাগরণ কল্পনা করেছেন, ভারতবাসীদের তিনি মনে করিয়ে দিতে চেয়েছেন ভারতবর্ষের হারিয়ে যাওয়া গৌরব।
একদিন এদেশে এদেশ স্বাধীন ছিল, জনগণ ছিল স্বাধীন চেতা। তার বক্তব্য, যে দেশমাতার বীর ও কৃতি সন্তানরা সারা বিশ্বে আশার আলো জ্বালিয়েছিলেন সেই দেশ আজ অন্ধকারে ছেয়ে গেছে। তিনি দেশবাসীদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চেয়েছেন দেশমাতার যে উজ্জ্বল মূর্তি হারিয়ে গেছে তাকে পুনরুদ্ধার করতে হবে। এক্ষেত্রে তিনি পরম হতাশার সঙ্গে স্মরণ করেছেন অতীত ভারতের গৌরবময় ঐতিহ্য সংস্কৃতিকে, কারণ তিনি জানেন রত্নগর্ভা ভারতমাতা ক্রমে জন্ম দিয়েছিলেন গৌতম বুদ্ধ, সম্রাট অশোক, কবি চণ্ডীদাস, রঘুবনির মতো কৃতি সন্তানদের। শ্রী চৈতন্য এদেশেই তার মানবতাবাদের বিস্তার ঘটিয়েছিলেন। সুতরাং আজকের ভারতবাসী বা কেন তাদের হারিয়ে যাওয়া গৌরবকে ফিরিয়ে আনতে পারবে না? যদি তারা পারে তবেই ভারতাবাদ জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাভে এই কবির বাসনা। আটের চার মনে ভাবি, কে কাদের সম্পর্কে ভাবেন, তিনি কী ভাবেন, ধরনী সম্পর্কে তার ধারণা কী? তাহলে মনে ভাবিন, কে কাদের সম্পর্কে ভাবে, কবি মনে মনে ভাবেন নদী তীরবর্তী গ্রামগুলির কথা ভাবেন, তিনি কী ভাবেন যে গ্রামগুলিতে কত প্রেম বর্তমান রয়েছে, ধরনী সম্পর্কে তার ধারণা কী? কবির জীবন ও জগৎকে দেখেছে নিরাসক্ত দৃষ্টিতে, নদী তীরে গ্রামগুলি যেন ছায়া শুনিবি শান্ত নীর। কবির মনে হয়েছে ছায়াময় সেই গ্রামীণ সংস্কৃতি, শহুরে জীবনের কোলাহল থেকে দূরে অবস্থিত গ্রামগুলি এখনও স্নেহ ভালোবাসার সুনিবিড় বন্ধনে পূর্ণ হয়ে আছে, মানুষে মানুষের হৃদয়ের স্নেহপাশে জড়িয়ে আছে। তাই কবির মনে হয়েছে মানবপ্রেম ছায়াময় গ্রামগুলিকে ঘিরে আছে। নয়ের দাগে আসি, নয়ের একে দিয়েছে রাম ছাগল টিকটিকি খায়, উক্তিটি কাজটি ব্যাকরণ সিংয়ে। নয়ের দুই বুড়োর বয়স ওঠে আর নামে, এরকম করে বর্তমানে বুড়োর বয়স হয়েছে 13 বছর। দশের এক বলেছে সবাই এখন চুপ কর, আমি মকদ্দমার রায় দেবো বক্তাকে, বক্তা হচ্ছে হুতুম পেঁচা, ওই মকদ্দমার ফরিয়াদি কে হয়েছিল, বিচারক সাজার বিষয়ে কি হুকুম দিয়েছিল। আচ্ছা, বক্তাকে বক্তা হচ্ছে বিচারক হুতুম পেঁচা, ওই মকদ্দমার ফরিয়াদি কে হয়েছিল, সজারু, বক্তাকে বক্তা হচ্ছে পেঁচা, এটা 1 নম্বরের, এটা রায় মার্টিনে দেখতে হবে না। আর সাজার বিষয়ে কি, বিচারক সাজার বিষয়ে কি হুকুম দিয়েছিল, এটা আছে বইয়ের 45 পাতাতে রয়েছে। ন্যাড়া 3 মাসের জেল আর 7 দিনের ফাঁসি হয়েছিল। দশে দুইতে বলেছে তারপরে একজন লোক সে সকলের নামকরণ করতো, সে কুমির, শেয়াল এবং পেঁচাকে কি বলতো? সে শেয়ালকে বলতো তেলচোরা, কুমিরকে বলতো অষ্টবক্র, অষ্টাবক্র, আর পেঁচাকে বলতো বিভীষণ। 11-এর 1-এ বলেছে হজবড় গল্পে কত রকম কচুর কথা বলা হয়েছে, কচু কারা খায় আর কচু খেলে কি কি হয়, এটা আছে বইয়ের 34 আর 36 পাতাতে রয়েছে। আচ্ছা, প্রথমে আছে কচু কত রকমের হয় কি কি, এই যে কচু খুবই কচু অতি উপাদেয় জিনিস, কচু অনেক রকমের হয়, মান কচু, ওল কচু, কান্দা কচু, মুখী কচু, পানি কচু, শঙ্খ কচু। তারপরে বলেছে যে কচু কারা খায়, কচু শুয়োর আর সজারু খায়, এই যে কচু খায় শুয়োর আর সজারু। আর বলেছে যে কচু খেলে কি কি হয়, কচু খেলে গলা কুটকুট করে, কচু খেলে গলা কুটকুট করে। 11-এর 2-এ বলেছে বাদুর বলে ওরে ভাই সজারু, আজকে রাতে দেখবে একটা মজারু, এই গানটা কে গিয়েছিল, ন্যাড়া গিয়েছিল। এই গানের কোন শব্দটিকে নিয়ে বিতর্ক শুরু হয় আর এই বিতর্কে অংশ নিয়ে কে কি মন্তব্য করেছিল, এটা আছে বইয়ের 31 পাতায়। ন্যাড়াই গানটা গিয়েছিল আর মজারু শব্দটাকে নিয়ে, মজারু শব্দটাকে নিয়ে গানের মজারু শব্দটিকে নিয়ে বিতর্ক শুরু হয়, বিতর্ক অংশ নিয়ে কে কি মন্তব্য করেছিল। কথক বলেছিল যে মজারু বলে কোনো কথা হয় না, তখন ন্যাড়া প্রতিবাদ করে বলেছিল কেন হবে না, সজারু ক্যাঙ্গারু দেবদারু হলে মজারুও হবে। তখন ছাগল আচ্ছা, তাহলে এখানে বলেছে যে এই বিতর্কে অংশ নিয়ে কে কি মন্তব্য করেছিল, এই বিতর্কে অংশ নিয়ে বক্তা অর্থাৎ কথক বলেছিল যে মজারু বলে কোনো কথা হয় না, তখন তার ন্যাড়া প্রতিবাদ করে বলেছিল সজারু ক্যাঙ্গারু দেবদারু সব হতে পারে, মজারু কেন হবে না। কে কি মন্তব্য করেছিল, তো লিখবে যে কথক মন্তব্য করেছিল, গল্পকথক মন্তব্য করে অংশ নিয়ে এই বিতর্কে অংশ নিয়ে গল্পকথক বলেছিল যে মজারু বলে কোনো কথা হয় না, একটুখানি লিখে দেবে, আর লিখতে হবে না।
এরপরে একটা প্যাসেজ দিয়েছে, প্যাসেজে লিখেছে 1564 সালের 15ই ফেব্রুয়ারি গ্যালিলিও জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন সঙ্গীতজ্ঞ গণিতজ্ঞ, কিন্তু এসব চর্চার পয়সা নেই ভেবে তিনি ছেলেকে কাপড়ের ব্যবসায় এগিয়ে দিলেন। গ্যালিলিও দুদিনেই দেখলেন যে সে কাজ তার নয়। তিনি পিতাকে বুঝিয়ে বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্র, গণিত আর চিকিৎসা বিষয়ে পড়তে লাগলেন। অল্পকালের মধ্যে বিশিষ্ট গণিতজ্ঞ বলে গ্যালিলিও প্রসিদ্ধি লাভ করলেন। এবার এখানে কিছু প্রশ্ন দিয়েছে, 12-এর এক হচ্ছে কত খ্রিস্টাব্দে গ্যালিলিও জন্মগ্রহণ করেন, 1564 খ্রিস্টাব্দে। 2 হচ্ছে তিনি কোন বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্র পড়াতে লাগলেন, পিসা বিশ্ববিদ্যালয়ে। তার পিতা কোন ব্যবসাতে কাজে লেগেছিলেন, কাপড় ব্যবসাতে। 4-এর হচ্ছে গ্যালিলিও অল্পকালের মধ্যে গণিতজ্ঞ বলে প্রসিদ্ধি লাভ করেন। আর 5, অনুশীলন শব্দটি যথার্থ প্রতিশব্দ হবে চর্চা। 13-1-এ হচ্ছে আমি ইংরাজি পড়বো, নিত্য ভবিষ্যৎ, ক্রিয়ার কাল 3টে। গঠন অনুযায়ী বাক্যের প্রকার হলো 3 প্রকার, আংশিক শব্দটি হচ্ছে বিশেষণ। 13-5 দ্বীপ শব্দের অর্থ জলবেষ্টিত ভূমি। 14-1-এ দিয়েছে সকর্ম ক্রিয়া কাকে বলে, এটা আছে তোমাদের বইয়ের 41 পাতাতে রয়েছে, সকর্ম ক্রিয়া কাকে বলে। লিখবে ক্রিয়াপদকে কী দিয়ে প্রশ্ন করে যদি বাক্যের কোনো শব্দে তার উত্তর পাওয়া যায় তাকে সকর্মক ক্রিয়া বলে, যেমন রোজ সে মন দিয়ে বই পড়ে। 14-2-এ বলেছে চলাই ক্রিয়াপদের ধাতু রূপরেখ চল ধাতু। 14-3 উপযুক্ত অনুসর্গ বসে শূন্যস্থান পূরণ করো, প্রতি বছরের ন্যায় এবারেও মেলা বসেছে। সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, এটা বইয়ের 63 পাতাতে রয়েছে। আ দন্তেস্বর আকার আসা মানে আগমন, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা। আর তালব্যস্বর আকার আসা মানে আকাঙ্ক্ষা, বড় আশা করে এসেছি গো কাছে ডেকে নাও। 14 পদান্তর কঠিন হবে কাঠিন্য, আনন্দিত আনন্দ। 15-তে দিয়েছে সমুদ্র দর্শন, প্রথম সমুদ্র দর্শনের অভিজ্ঞতা জানিয়ে একটা চিঠি বন্ধুকে লিখতে বলেছে, যেটা রায়মার্টিনে 273 পৃষ্ঠাতে রয়েছে। প্রীতি ভাজনাশু বলে নাম দিয়ে দেবে তোমার, বা প্রিয় বলে স্নেহের বলে দিয়ে দেবে। অনেকদিন তোর কোনো খবর পায়নি, তোর শরীর কেমন আছে জানিস? গত সপ্তাহে আমি আমার মা বাবার সঙ্গে পুরী বেড়াতে গিয়েছিলাম, প্রথম সমুদ্র দেখার অভিজ্ঞতা জেরে বেড়াতে যাওয়ার আনন্দ আমার দ্বিগুণ হয়ে গেল। আমরা পুরীতে পৌঁছেছিলাম রাত 10টায়, সকাল হতেই আমরা চলে গেলাম সমুদ্রের তীরে। গিয়ে দেখলাম সমুদ্রের ভয়ঙ্কর উত্তাল রূপ, সমুদ্রের অসামান্য রূপ দেখে আমি মোহিত হয়ে গেলাম। বাবা মার সঙ্গে আমি সমুদ্রে খুব স্নান করলাম। সন্ধেবেলাতেও আমরা অনেকক্ষণ সমুদ্রের তীরে বসেছিলাম। সমুদ্র দেখার ওই অভিজ্ঞতার কথা আমি কোনোদিন ভুলতে পারবো না, তাই আমি আমার এই অভিজ্ঞতা তোকে জানালাম। তোর প্রতি আমার অনেক ভালোবাসা শুভকামনা রইল, কাকু কাকুমাকে আমার প্রণাম জানাস, ভালো থাকিস, ইতি তোর বলে নাম দিয়ে দেবে।